আজ আমি আলোচনা করব গণতন্ত্র। গণতন্ত্রকে ইংরেজিতে বলে ডেমোক্রেসি। এই গণতন্ত্র শব্দটি যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তা জগতে আলোড়ন সৃষ্টি করেছে। এই শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিকরা। গ্রিক শব্দ ডিমোস এবং ক্রেটোস, এই দুটি শব্দের সমন্বয়ে ডেমোক্রেসি বা গণতন্ত্র শব্দের উৎপত্তি। ডিমোস মানে হচ্ছে জনগণ এবং ক্রেটোস মানে হচ্ছে কর্তৃত্ব বা শাসন। অর্থাৎ গণতন্ত্র শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো জনগণের শাসন। এই গণতন্ত্র শব্দটিকে দুইভাবে আলোচনা করা যেতে পারে, ব্যাপক এবং সংকীর্ণ। ব্যাপক অর্থে গণতন্ত্র বলতে বোঝায় এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠিত। অর্থাৎ বলা যায় সাম্যের উপর ভিত্তি করে যে রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে তাকেই বলা হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্যভাবে বলা যায় যে স্ত্রী পুরুষ, ধনী নির্ধন, অভিজাত অভাজন নির্বিশেষে প্রতিটি মানুষ যখন রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে তখন তাকে বলা হয় গণতান্ত্রিক রাষ্ট্র। সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে কী বোঝায়? সংকীর্ণ অর্থে গণতন্ত্র বলতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারকে বোঝায়। মার্কিন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুন্দর একটা সংজ্ঞা দিয়েছেন, যেমন গভর্নমেন্ট অব দি পিপল, বাই দি পিপল অ্যান্ড ফর দি পিপল। অর্থাৎ জনগণের জন্য, জনগণ কর্তৃক পরিচালিত জনগণের শাসন। তার এই সংজ্ঞাকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। যেমন তিনি তার সংজ্ঞার মধ্যে বলেছেন জনগণের শাসন, তাহলে জনগণের শাসন বলতে তিনি কি বুঝিয়েছেন? জনগণের শাসন বলতে বুঝিয়েছেন যে এই গণতান্ত্রিক সরকারের প্রতি জনগণের একটা স্বতঃস্ফূর্ত আনুগত্য। অর্থাৎ জনগণই হলো এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উৎস। জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা, জনগণ কর্তৃক পরিচালিত শাসন ব্যবস্থা বলতে এখানে বোঝানো হয়েছে যে এখানে জনগণ শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করবে। অর্থাৎ গণতন্ত্র হলো এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রত্যেক জনগণ শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করবে। অর্থাৎ প্রত্যেক জনগণেরই অধিকার আছে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করার। বর্তমানে বিপুল জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রে প্রত্যেক জনগণের পক্ষে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করা সম্ভব নয়, তাই তারা তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে শাসন কার্য পরিচালনায় অংশগ্রহণ করেন। তাহলে গণতন্ত্র কাকে বলা হয়? গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। ডাইসিকে অনুসরণ করে বলা যায় যে তিনি বলেছেন গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের শাসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগণের হাতে শাসন ক্ষমতা অর্পিত থাকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী পপার, তিনি কিন্তু গণতন্ত্রকে সংখ্যাগরিষ্ঠের শাসন বলতে রাজি নন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন গণতন্ত্র হলো কতগুলো প্রতিষ্ঠান যেগুলোর মাধ্যমে জনগণ কি করতে পারে, শাসকদের নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারে। লিঙ্কন
তার সংজ্ঞায় আরো বলেছেন জনগণের জন্য শাসন ব্যবস্থা। তাহলে জনগণের জন্য শাসন ব্যবস্থা বলতে কি বুঝিয়েছেন? অর্থাৎ এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকার সবসময় জনস্বার্থে কাজ করবে, অর্থাৎ সকলের স্বার্থে কাজ করবে। এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা সরকারের উদ্দেশ্য হলো জনকল্যাণ সাধন করা। এই সরকার কোনো ব্যক্তি, গোষ্ঠী বা শ্রেণীর স্বার্থে কাজ করবে না। অর্থাৎ এই আলোচনার মধ্যে আমরা দেখতে পাই যে গণতন্ত্রে জনমতের মূল্য হচ্ছে অপরিসীম। গণতন্ত্রে জনমতের মূল্যকে কখনোই অস্বীকার করা যায় না। সরকার যখন আইন প্রণয়ন করে, এই জনমতের দিকে লক্ষ্য রেখেই আইন প্রণয়ন করে, এবং যাতে কোনো জনস্বার্থ বিরোধী আইন প্রণীত না হয় সরকারকে সদা সতর্ক দৃষ্টি রাখতে হয়। কারণ জনস্বার্থ বিরোধী কোনো আইন যদি সরকার কর্তৃক প্রণীত হয়, তাহলে পরবর্তী নির্বাচনে সরকার পক্ষের পরাজয় অনিবার্য হয়ে ওঠে। বোঝা গেল? আজকের আলোচনা এ পর্যন্ত।